नमस्कार बंधुरा आमी अविनाश और आमार चैनल फिजले वर्ल्डे आपनादेर आबारो स्वागतम। रबिन मास चाष सम्पर्के समस्त किछु तथ्य आमी तुले धरबो आपनादेर सामने आमार चैनलेर प्रतिटी भिडियोते। तो आगेर एकटी भिडियोते आमी बोलेछिलाम जे आमार माछके जे बाड़ीते तैरी जे रुटीटा खावानो हय़ तो ओटा आमी एकदिन भिडियो करे देखाबो, एई कथा बोलेछिलाम। तो आज आमी आमार माछगुलोके रुटी खेते देबो प्रतिटी ट्यांके, आर आपनारा देखबेन किभाबे आमी रुटीटा दिई। এই রুটিগুলোকে আগের দিন রাত্রে বানিয়ে রাখতে হবে আর পরের দিন দুপুরে রুটিগুলো এদেরকে খাওয়াতে হবে। তো এই সেই রুটি, এই রুটি আমি আমার মাছেদের খেতে দিই। তো চলুন কিভাবে আমি মাছকে খেতে দিই দেখা যাক। তো এই যে রুটিগুলো এত সহজে যে গুঁড়ো হয়ে যাচ্ছে এর কারণ হলো আগের দিন বানানোর জন্য। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে রুটিটা আগের দিনে অবশ্যই বানাবেন, তাহলে খাবারটা মানে রুটিটা দিতে সুবিধা হবে। তো যখন এইভাবে গুঁড়ো করে দেবেন তো ছোট মাছের খেতে খুব সুবিধা হবে, সেই জন্য আমি গুঁড়ো করে দিই। আর বড় মাছের ক্ষেত্রে আপনি বড় টুকরো করে দিতে পারেন। তো আমার ওই ধারে যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন ওইটিতে রেড ক্যাপ আছে, ওগুলো একটু বড় সাইজ আছে। তো ওখানে আমি একটু বড় টুকরো দিতে পারবো, ওখানে আমি এরকম বড় সাইজ টুকরো করে দিতে পারবো, ওরা খেয়ে নেবে। ঠিক
আমার এই ট্যাঙ্কিতে কিছু ছোট রেড ক্যাপ আছে, এই যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে কিছু সর্দেলে ফিমেল আছে, আর এরা এই নেটের মধ্যে আছে। এখানে রুটিগুলো একটু বড় সাইজ দিতে হবে, কারণ খুব ছোট করে দিলে নেট দিয়ে গলে যাবে, খেতে ওরা খেতে পাবে না। সেই জন্য আমি এখানে একটু বড় সাইজ করে দেবো, ঠিক এরকম সাইজ ওরা খেয়ে নেবে। ঠিক আমার এই ট্যাঙ্কে অবশ্যই আপনারা জানেন যে এখানে কিছু ব্ল্যাক মলি রাখা আছে। এবার আমি এদেরকে খেতে দেবো, আপনারা দেখুন। তো যখন আমি এদেরকে খেতে দিই, দেখবেন যে প্রতিটা মাছ এখানে চলে আসবে। আপনারা দূর থেকে যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন, প্রতিটা মাছ আমি যখনই খেতে দেবো ওরা সকলে ঠিক এখানে চলে আসবে, কারণ আমি এদেরকে এখানেই প্রতিদিন খেতে দিই। তো আমার রুটি দেওয়ার কাজ শেষ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।